নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা হবে তো আজকে আমি মূলত আলোচনা করব নবান্ন স্কলারশিপ দুই এবং তার সাথে আমি এর আগে একটা কমিউনিটি গাইডলাইন পোস্ট করছি সেখানে আমি বলছি যে কোন স্কলারশিপের তোমরা ভিডিও চাও সবচেয়ে বেশি ভোট আসছে অর্থাৎ তোমাদের যে সাপোর্ট তোমরা চাচ্ছ যে নবান্ন স্কলারশিপ তার পাশাপাশি ট্যাপের টাকা এবং ওইসি স্কলারশিপ এবং তার সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবার তোমাদের প্রশ্ন চাচ্ছ বা তোমরাও যে সাপোর্ট করছো টাইপের টাকাশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সেগুলো ভিডিও আমি নিয়ে আসবো তো আজকে মূলত আমি আলোচনা করব নবান্ন স্কলারশিপ অনেকে টাকা পেয়ে গেছে তোমাদের এখনো টাকা ঢুকে নেই তো ফান কবে অ্যাভেলেবেল হবে সম্পূর্ণ প্রসেস জানাবো তার সাথে সাথে তোমরা যে অনেকে কমেন্ট করছো ঠিক আছে অবশ্যই তোমাদেরও ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সেক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখো এবং পাশে থাকা আইকনটি অল করো আর যদি মনে হয় ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে প্রত্যেকে জানায় দাও তো চলো আমি স্টার্ট করি দেখো তোমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে নবান্ন স্কলারশিপের অনেকে টাকা পেয়ে গেছে এবং তোমাদের টাকা এখনও পাও নেই সবার একটা পয়েন্ট পয়েন্ট হচ্ছে কি যে নবান্ন স্কলারশিপ টাকা যে দেওয়া হবে এটা শেষ তারিখ কবে এই কমেন্টগুলো আমি পাইছি কিন্তু হ্যাঁ তোমাদের আমি এটা সরাসরি বলে দিচ্ছি তোমাদের নবান্ন স্কলারশিপের টাকা শেষ দেওয়ার তারিখ হচ্ছে ডিসেম্বর তোমরা টাকা পাবে এবং তার পাশাপাশি যে আরো কমেন্টগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে কি যে নবান্ন স্কলারশিপ ফর্ম ফিল আপ কিভাবে করবো বা রেনুয়াল কিভাবে করবো সে নিয়ে ভিডিও দেখো বেসিক্যালি রিনিউয়ালটা হচ্ছে কি এখন বর্তমান জেনারেশনে অনলাইনেও হচ্ছে হ্যাঁ এবার তোমরা যদি চাও অফলাইনে অফিসে গিয়ে জমা দিতে পারো এবার কি কি ডকুমেন্টস লাগবে যেহেতু তোমরা বিগত বছরে করছিল যেভাবে যে ডকুমেন্টসগুলো দিয়েছিলো হ্যাঁ টু সিস্টেমে তোমাদের জমা দিতে হবে অনলাইন এবং অফলাইন যদিও তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সেই কমেন্ট অনুযায়ী তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবার এখানে আরও প্রশ্ন যে নবান্ন এক ক্লাসে টাকা অনেকে পেয়ে গেছে তোমাদের এখনো ঢুকে নেই পুজোর আগে দেওয়ার কথা ছিল হ্যাঁ পুজোর আগে অনেকে টাকা পেয়ে গেছে কিছু টাকা পেয়েছে নবান্ন স্কলারশিপের টাকা পেয়ে গেছে তোমাদের আমি একটা কথাই বলবো তোমাদের নবান্ন স্কলারশিপের টাকা কিন্তু স্টেপে স্টেপ দেওয়া হচ্ছে প্রতি মাসে দেওয়া হচ্ছে অনেকজন টাকা পেয়ে গেছে পুজোর আগে তো এবার কিছু কিছু স্টুডেন্ট এখনও তোমরা টাকা পাও নাই সেক্ষেত্রে কবে নাগাদ টাকা পাবে কবে তোমাদের টাকা ঢুকবে সম্পূর্ণ প্রসেস আজকে জানাবো তো যেহেতু তোমাদের পুজোর আগে টাকা তোমরা কেউ পাও নাই হয়তো কারো রিসাম আছে কারো কারো আন্ডার আন্ডারপ্রসেস আছে। এবার তোমাদের তো বলছিলেন যে আন্ডার প্রসেস থাকা টাকা পেয়ে যাচ্ছে আমাদের তো আন্ডারপ্রসেস আছে দেখো এটা আমি আগে বলছি দেখো আন্ডার প্রসেস কারো তিন মাস কারো চার মাস পাঁচ মাস সাত মাস আট মাস নয় মাস আন্ডার আন্ডারপ্রসেস ছিল তার ক্ষেত্রেও কিন্তু টাকা ঢুকে গেছে তো অবশ্যই যেহেতু এটা সরকারি টাকা না আমাদের কাছে কিছু নেই তারা যেভাবে কাজ করবে যেভাবে টাকাটা যে পরিমাণে বা অর্থাৎ যে ডেটে দিবে তার আগে আমরা বলতে পারতেছি না যে কারণ তাদের একটা নির্দিষ্ট একটা ডেট আছে বা কতজন স্টুডেন্টকে দেওয়া হবে কতজন স্টুডেন্ট পাবে তাদের হাতে সব কিছু বা নবান্ন যে অফিস আছে সেখান থেকে যে অফিসারগুলো টাকা পাঠায় তোমাদের তাদের উপর নির্ধারণ করে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি তোমাদের পাশে আসি কারণ তোমাদের অনেকেই প্রশ্ন এবার তোমাদের পাশে থাকার কারণ কি তোমরা অনেকে টাকা পাও নাই তোমাদের যে পাশে আসি কারণ তোমাদের একটু হলেও হেল্প হচ্ছে সেক্ষেত্রে তোমাদের আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি যে তোমরা টাকা পাবে কিনা বা তোমরা টাকা যদিও পাও কবে পাবে দেখো যেহেতু তোমরা পুজোর আগে পাও নাই তোমাদের কিন্তু সবেমাত্র অফিস হয়তো এখন যদিও খুলে নাই অফিস খুললেই আবার তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে যখনই তোমাদের ফান্ড অ্যাভেলেবেল শুরু হবে তখনই তোমাদের টাকা দেওয়া শুরু হবে সেক্ষেত্রে কবে ফান্ড অ্যাভেলেবেল হবে কবে তোমরা টাকা পাচ্ছো কার কি সমস্যা আছে সম্পূর্ণ প্রসেস তোমরা ধীরে ধীরে এই চ্যানেল থেকে পেয়ে যাবে শুধু নবান্নাস স্কলারশিপ না আরও যে বিগত বছরগুলো যে তোমরা এক ক্লাস থেকে আর ক্লাসে যাবে সেক্ষেত্রে যে আরও কী কী স্কলারশিপ আছে কত নাম্বারে কোন স্কিপ সম্পূর্ণ প্রসেস তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর অবশ্যই বলো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর যদি তোমরা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো তোমাদের ভালোর জন্য তার মধ্যেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমাদের কি সমস্যা দাঁড়াচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করবে প্রত্যেকে আর অনেকেই তোমরা আসো যে এখনো ট্যাবের টাকা পাওনি সেই ক্ষেত্রে ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ট্যাবের টাকা সংক্রান্ত বিষয় নিয়ে আর অবশ্যই যদিও তোমাদের মতামত থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কি আছে আছে না আছে না রিসাবমিট আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি মনে হয় ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাবো চলো তাহলে ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে বেরিয়ে আর সবাইকে বলতেছি তোমরা টেনশন হো না টাকা পর থেকে পেয়ে যাবে পরবর্তী ধান এভিলেবে চলো তাহলে টাটা